আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা নূরানী কায়দা পর্ব 2 শিখে নিব ইনশাআল্লাহ। এর আগে আমরা পর্ব 1 আলিফ বা তা শিখে নিয়েছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন, নূরানী কায়দা নামে প্লেলিস্ট বানানো আছে, আপনি ওখান থেকে সবগুলো পর্বই পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও নূরানী কায়দার প্লেলিস্ট পেয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনি এই চ্যানেল থেকে কুরআন শিক্ষার পাশাপাশি আরও অনেক ইসলামিক বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখানে দেখুন এটা তাক্তি নাম্বার 2 নূরানী কায়দার 2 নং পর্ব। তো এখানে আমরা শিখব, এখানে দেখুন আলিফ এবং লাম এই দুটো দিয়েই এখানে এগুলো শব্দ মিলানো আছে, আমরা এই শব্দগুলো আজকে শিখে নিব। এরপর কাফ দেখুন, এটাও কাফ, এটাও কাফ, তিনটা কাফ আছে এখানে, এই কাফ দিয়ে আবার এখানে আছে। এরপর বা তা সা নুন ইয়া এগুলো শব্দগুলো এখানে দেওয়া আছে, এই শব্দগুলো দিয়েই আবার তার তলে শব্দ মিলানো আছে, সেগুলো আমরা পড়ে নেব। তো চলুন আমরা প্রথম থেকে এগুলো শুরু করি। আলিফ লাম এই হুরুফগুলো দেখে ভালো করে বুঝে মাথায় রাখবেন এবং চিনে নেবেন, সবসময় মনে রাখার চেষ্টা করবেন। তো এটা হলো আলিফ, এরপর এটা লাম, এই দুটো দিয়ে এখানে শব্দ আছে, এগুলো আমরা পড়ে নিই। তো এটা হলো লাম আলিফ, এটা এইটুকু লাম, লাম এরপর এটা আলিফ, আলিফটা একটু বাঁকা করে দেওয়া আছে সেই জন্য হয়ে গেল লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। এরপর এটা জিম, এটা দেখুন এই তো একটা ফোঁটা আছে, নুক্তা, এই নুক্তাটা এটা জিম, এই নুক্তাটা উপরে থাকলে তাহলে হতো খ, নুক্তাটা তলে আছে সেজন্য এটা হলো জিম। এর সঙ্গে আবার এই আলিফটা এর সঙ্গে লাগানো আছে, মিলিয়ে দেওয়া আছে, তো এটা হবে জিম আলিফ, এটা আপনাকে বলতে হবে এভাবে, জিম আলিফ, জিম আলিফ, জিম আলিফ, জিম আলিফ, জিম আলিফ। এরপর আবার এই তো লাম আলিফ পড়লাম আমরা, এই লাম আলিফ এটাও, এটাও লাম আলিফ, এটা একসঙ্গে মিলানো আছে, এক একভাবেই দেওয়া আছে, এটাও লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। এরপর মিম আলিফ, এটা মিম, এটা আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ। এরপর আবার লাম আলিফ, এটাও লাম আলিফ, লাম আলিফ দেখুন আমরা এখানে পেলাম, এ একটা, এ একটা, এ একটা, তিনটা, তিন রকমের, কিন্তু তিনটাই কিন্তু লাম আলিফ, এটাও লাম আলিফ। এরপর বা আলিফ, এটা বা, এটা আলিফ, বা আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, বা আলিফ। তো এটা চলুন আমরা আরও একবার পড়ে নিই, এই শব্দটা, এই লাইনটা আমরা আরও একবার পড়ে নিই, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ। তো এটা হলো, এরপর পরের লাইন এটাও লাম আলিফ, এরপর হলো এটা লাম, এটা জিম, লাম জিম, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম জিম। এরপর এটাও লাম আলিফ, এরপর এটা লাম বা, লাম এটা লাম, এটা বা, এটা হলো লাম আলিফ, লাম বা, লাম আলিফ, লাম বা। এরপর এটাও লাম আলিফ, এরপর হলো বা, লাম বা, এটা বা, এরপর এটা মাঝেরটা, এটা হলো লাম, এরপর আবার এটাও বা, তাহলে হলো বা লাম বা, বা লাম বা, লাম আলিফ, বা লাম বা, লাম আলিফ, বা লাম বা, লাম আলিফ, বা লাম বা। তো এটা চলুন আমরা আরও একবার পড়ি, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা, লাম আলিফ, বা লাম বা। তো এগুলো আমরা পড়ে নিলাম। এবার দেখুন এর পরবর্তী আসছে কাফ, এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ, তিনটা কাফ আছে, এই তিনটা কাফ তিন ধরনের, তো এই কাফ দিয়ে আবার তার তলে শব্দ আছে, হুরুফ আছে, এগুলো আমরা পড়ে নিই।
তো এটা হলো কাফ বা, এটা বা, এ তো আমরা পড়লাম এই লামালিফের সঙ্গে বা, এই বাই আবার কাফের সঙ্গে এখানে এসেছে, এটা কাফ বা, কাফ বা। এরপর কাফ তা, এটা কাফ, এটা তা, এটা কিন্তু বড় কফ যে আমরা পড়েছিলাম সেটা কিন্তু নয়, যেটা মুখের ভেতর থেকে আসে ওটা কিন্তু এটা নয়, এটা ছোট কফ, ছোট কাফ, এভাবে পড়তে হবে। কাফ, কাফ লাম যেগুলো আমরা পড়েছিলাম সেই কাফটা এটা, সাধারণত এভাবে পড়তে হবে, ছোট কাফ এটা। কাফ বা, এটা কাফ, এটা বা, এটা কাফ, এটা বা। এরপর এটা কাফ, এটা তা, এটা কাফ, এটা তা, এটা কাফ, এই তো দেখুন এটা কাফ, এটা তা, এই কাফ দেখুন এর চেহারাটা এখানে এসেছে, এই তো এটা কাফ, এটা তা, কাফ তা, কাফ বা, কাফ তা। এরপর এটা কাফ, এটা আলিফ, কাফ আলিফ, এই কাফটাই আর কি এখানে এসেছে, কাফ আলিফ, তিনটা কিন্তু একই কাফ, শুধু এর চেহারাগুলো একটু পরিবর্তন হয়ে আছে কিন্তু আপনাকে পড়তে হবে একই রকমে, একই উচ্চারণ হবে। কাফ আলিফ, কাফ আলিফ, এটা কাফ, এটা আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ। এরপর এটাও কাফ আলিফ, এটাও কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ। এরপর এটা বা, এরপর আবার কাফ, এরপর আবার তা, বা কাফ তা, বা কাফ তা, এটা বা, এটা কাফ, এটা তা, বা কাফ তা, বা কাফ তা। এরপর এটা তা, এরপর এটা হলো কাফ, এটা তা, এরপর এটা কাফ, এটা আবার তা, তো এটা হবে তা কাফ তা, তা কাফ তা, তা কাফ তা। তো আমরা চলুন আরও একবার পড়ে নিই এটা, কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, বা কাফ তা, তা কাফ তা, তা কাফ তা। তো এটা আমরা কাফের এটা পড়ে নিলাম। এরপর দেখুন এখানে আসছে পাঁচটা, বা আছে, তা আছে, এরপর সা আছে, এরপর নুন আছে, এরপর ইয়ে আছে, পাঁচটা অক্ষর দিয়ে আবার তলে হরুফ মিলানো আছে, এগুলো এবার আমরা পড়ে নিই। তো এটা হলো বা আলিফ, বা আলিফ, এটা বা, এটা আলিফ, বা আলিফ। এরপর তা আলিফ, এটা তা, এটা আলিফ, তা আলিফ, তা আলিফ, তা আলিফ। এরপর এটা সা, এটা আলিফ, সা আলিফ, সা আলিফ, সা আলিফ। এরপর হলো এটা নুন, এটা আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। এরপর এটা ইয়া, এটা আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। আমি প্রথমেই বলছি, প্রথম থেকেই বলে আসছি যে আপনারা এই অক্ষরগুলো আরবি এই অক্ষর পড়ার সময় সবসময় নোক্তার দিকে ধ্যান রাখবেন। নোক্তা কাকে বলে, এই ফোঁটাগুলো যদি দেখছেন, আমরা আলিফ বাতা যে পড়েছিলাম তখন আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, যখনই আপনি একটা অক্ষর, একটা হরুফ যখনই আপনি উচ্চারণ করবেন সেই হরুফটা যেন আপনার মাথার মধ্যে বা আপনার মনের মধ্যে যেন এটা সেটা ভেসে ওঠে, যেন আপনি বুঝতে পারেন যে আমি কী উচ্চারণ করলাম আর অক্ষরটা কেমন হবে, হরুফটা কেমন হবে, যেন আপনাকে এতটুকু আয়ত্ত করে নিতে হবে, এতটুকু মুখস্থ করে নিতে হবে যে অক্ষরটা যখন আপনি উচ্চারণ করবেন সে অক্ষরটা যেন আপনি সাদা কাগজে লিখে নিতে পারেন, এতটুকু আপনাকে আয়ত্ত করে নিতে হবে। তো সেজন্য আপনি সবসময় নুকতার দিকে আর অক্ষরগুলোর দিকে, কোন অক্ষরের উপরে, তলে, পেটে, কোথায় কোনটার নুকতা আছে সেগুলো সবসময় মাথায় রাখবেন, ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন ভালোভাবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে অতি সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন, অক্ষরগুলো চিনে নিতে পারবেন আর কোরআন শিক্ষার দিকে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হলো ইয়া আলিফ, ইয়া আলিফ, এটা ইয়া, এটা আলিফ। এরপর এটা, এটা বা, এটা সিন, এটা বা, এটা সিন, বা সিন, বা সিন, এটাও বা সিন, এটাও বা, এটাও সিন, এটা বা সিন, এটাও বা সিন, বা সিন, এটা বা, এটা সিন, বা সিন। এরপর এটা নুন, এটা সিন, নুন সিন, নুন সিন। এরপর এটা তা, এটা সিন, তা সিন, তা সিন। এরপর এটা সা, এটা সিন, এটা সা, এটা সিন, সা সিন, সা সিন। সাটা যে আমরা পড়েছিলাম আলিফ বা তা সা, জিবার আগায় নিয়ে আসতে হয় একটু পাতলাভাবে, সেই সা এটা এসেছে, সা সিন, সা সিন, সা সিন। এরপর এটা সা জিম, সেই সা,
সা এটা জিম, এটা সা এটা জিম, সা জিম, সা জিম, সা জিম। এরপর এটা তা, এটা হা, তা হা। এই হা এটা যে এটা কিন্তু বড় হা, জিম হা যে আছে জিমের পরে যেটা হা বড় হা গলার ভেতর থেকে আসে সেই হা এটা বড় হা। তা হা এটা তা, এটা হা, তা হা, তা হা। এরপর এদিকে চলুন আমরা চলে যাই, এদিকে আসছে এটা হলো নুন, এটা খ, এটা নুন, এটা খ, নুন খ, নুন খ, নুন খ। এরপর এটা, এটা ইয়া, এটা হা, ইয়া হা, ইয়া হা, ইয়া হা, এটাও বড় হা। এরপর এটা হলো বা, এটা জিম, বা জিম, বা জিম, বা জিম। এরপর এটা, এটা বা, এটা মিম, বা মিম, বা মিম, বা মিম, বা মিম। এরপর এটা হলো ইয়া, এটা হলো মিম, ইয়া মিম, ইয়া মিম, ইয়া মিম। এরপর এটা হলো নুন, এটা মিম, নুন মিম, নুন মিম, এটা নুন, এটা মিম, নুন মিম। এরপর এটা হলো তা মিম, এটা তা, এটা মিম, তা মিম, তা মিম। এরপর এটা হলো সা মিম, এটা সা, এটা মিম, সা মিম, সা মিম। এরপর এটা হলো বা, এটা ইয়া, বা ইয়া, বা ইয়া। এরপর এটা হলো ইয়া ইয়া, এটাও ইয়া, এটাও ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া। এরপর এটা হলো নুন, এটা ইয়া, নুন ইয়া, নুন ইয়া। এরপর এটা হলো তা, এটা ইয়া, তা ইয়া, তা ইয়া। এরপর এটা হলো সা, এটা ইয়া, সা ইয়া, সা ইয়া। এরপর এটা হলো নুন, এটা বা, এটা লাম, নুন বা লাম, নুন বা লাম, নুন বা লাম। এরপর এটা হলো তা, এটা নুন, এটা লাম, তা নুন লাম, তা নুন লাম, তা নুন লাম। এরপর এটা হলো বা, এটা ইয়া, এটা লাম, বা ইয়া লাম, বা ইয়া লাম, বা ইয়া লাম। এরপর এটা হলো এটা ইয়া, এটা তা, এটা লাম, ইয়া তা লাম। এগুলো দেখুন, এগুলো কিন্তু সবসময় নুক্তা দিয়ে আপনাকে পড়তে হবে, নুক্তার জন্যই আপনি অক্ষরগুলো চিনতে পারবেন, না হলে কিন্তু আপনি অক্ষরগুলো চিনতে একটু অসুবিধা হবে আপনার, সেজন্য নুক্তাগুলো সবসময় খেয়াল রাখবেন। এটা ইয়া, এটা তা, এটা লাম, ইয়া তা লাম, ইয়া তা লাম। এটা সা, এটাও সা, এটা লাম, সা সা লাম, সা সা লাম। এরপর এটা নুন, এটা বা, এটা নুন, নুন বা নুন, নুন বা নুন, নুন বা নুন। এরপর এটা বা, এটা নুন, এটাও নুন, বা নুন নুন, বা নুন নুন। এরপর এটা তা, এটা ইয়া, এটা নুন, তা ইয়া নুন, তা ইয়া নুন। এরপর এটা ইয়া, এটা তা, এটা নুন, ইয়া তা নুন, ইয়া তা নুন। এরপর এটা সা, এটা সা, এটা নুন, সা সা নুন, সা সা নুন। এরপর এটা নুন, এটা ইয়া, এটাও নুন, নুন ইয়া নুন, নুন ইয়া নুন। তো দেখুন এটা একটু লম্বা, তো চলুন আমরা এটা আরও একবার পড়ে নিই শুরু থেকে। এটা বা আলিফ, এটা তা আলিফ, এটা সা আলিফ, এটা নুন আলিফ, এটা ইয়া আলিফ, এটা বা সিন, এটা বা সিন, এটা নুন সিন, এটা তা সিন, এটা সা সিন, এটা সা জিম, এটা তা হা, এটা নুন খ, এটা ইয়া হা, এটা বা জিম, এটা বা মিম, এটা ইয়া মিম, এটা নুন মিম, এটা তা মিম। এরপর এটা সা মিম, এটা বা ইয়া, এটা ইয়া ইয়া, এটা নুন ইয়া, এটা তা ইয়া, এটা সা ইয়া, এটা নুন বা লাম, নুন বা লাম, এটা তা নুন লাম, তা নুন লাম, এটা বা ইয়া লাম, এটা ইয়া তা লাম, এটা সা সা লাম, এটা নুন বা নুন,
এটা বা নুন নুন, এটা তা ইয়া নুন, এটা ইয়া তা নুন, এটা সা সা নুন, এটা নুন ইয়া নুন। তো এটা আমরা পড়ে নিলাম। এরপর দেখুন এখানে জিম হা খ, জিম হা খ, এটা সিরিয়ালেই আছে, তিনটা অক্ষর দেওয়া আছে, এই তিনটা দিয়ে আবার এখানে দেওয়া আছে শব্দ হরুফগুলো, এটা আমরা পড়ে নিই। এটা হলো হা সা, এই মাঝেরটা, এটা বড় হা, এটা প্রথমে এটা আছে এখানে হা, এটা সা, হা সা। এরপর এই খ, খ বা, খ বা, খ বা। এরপর এই জিম, জিম তা, জিম তা। এরপর তা, এটা এই হা, এটা আবার তা, তা হা তা, তা হা তা। এরপর ইয়া জিম বা, ইয়া জিম বা। এরপর সদ, সদ হা, এটা হা, এটা বা, এটা সদ, এটা হা, এটা বা, সদ হা বা, সদ হা বা। এরপর বা খ তা, এটা বা, এটা খ, এটা তা, বা খ তা। তো এটা চলুন আমরা আরও একবার পড়ি। হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, সদ হা বা, বা খ তা। তো এটা পড়লাম। এরপর দেখুন এটা তা, এটা হা, এটাও হা, এ এটাও হা, এটাও হা, এই দুটো হা কিন্তু একই, এই দুটোর উচ্চারণ একই হবে। আর এটা তা, এই নুক্তা দুটো না থাকলে এটাও হা হয়ে যেত। এই দেখুন চেহারা দুটো একই, নুক্তা দুটো আসার কারণে এটা তা। তো এটা দিয়ে এখানে হরুফ আছে এগুলো আমরা পড়ে নিই। এটা বা, এটা হা, বা হা, দেখুন এই এই হা, এই হা হা, এই দুটো হা, আরও একটা এটাও কিন্তু হা, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, এটাও হা। এটা বা, এটা হা, উচ্চারণ একই, এই দুটোরও যেমন উচ্চারণ এটাও একই উচ্চারণ। এটা বা, এটা হা, বা হা, বা হা। এটা ইয়া, এটা হা, ইয়া হা, ইয়া হা। এটা তা, এটা হা, এটাও হা। দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, চার রকমের হা এখানে আছে, এটাও হা, এটাও হা, এটাও হা, এটাও হা। এটা তা, এটা হা, তা হা, তা হা। এটা ইয়া হা বা, এটা ইয়া, এটা হা, এটা বা, ইয়া হা বা, ইয়া হা বা। এরপর এটা বা, এটা হা, এটা আলিফ, বা হা আলিফ, বা হা আলিফ। এটা বা, এরপর এটা হা, এটা মিম, এটা বা, এটা হা, এটা মিম, বা হা মিম, বা হা মিম। তো এটা আমরা আরও একবার পড়ে নিই। বা হা, ইয়া হা, তা হা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম। এরপর চলুন এবার দেখুন এখানে আছে চারটি হরুফ, দাল দাল র যা, সিরিয়ালেই আছে দাল দাল, এটা র, এটা যা। তো এইগুলো দিয়ে আবার এখানে শব্দ আছে, হরুফ আছে, তো এগুলো আমরা পড়ে নিই। এটা জিম, এটা দাল, এই তো দাল, জিম দাল, জিম দাল। এরপর এটা খ, এটা জাল, এই জালই কিন্তু এটা, এর ইটা একটু বাঁকা বাঁকা করে দেওয়া আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা খ, এটা জাল, খ জাল। এরপর এটা জিম, এটা র, জিম র, জিম র। এটা খ, এটা জা, এই তো জা, জাটা কিন্তু এমনভাবে উচ্চারণ হবে, জা জা এভাবে। এটা খ, এটা জা, খ জা, খ জা। এরপর এটা ইয়া, এটা র, ইয়া র, ইয়া র। এরপর এটা তা, এটাও জা, এই তো এই এই জা, এটাও। এটা তা, এটা জা, তা জা, তা জা। এরপর এটা মিম, এটা দাল, মিম দাল। এরপর এটা কাফ, এটা জাল, কাফ জাল। এরপর এটা ফা, এটা র, ফা র, ফা র। এরপর এটা মিম, এটা জা, মিম জা, মিম জা। তো চলুন এটা আমরা আরও একবার পড়ে নিই। এটা জিম দাল, খ জাল, জিম র, খ জা, ইয়া র, তা জা, মিম দাল, কাফ জাল, ফা র, মিম জা। তো এটা আমরা পড়লাম। এরপর দেখুন এরপর আসছে
সিন শিন সদ দদ ত র ছয়টি অক্ষর আছে, সিরিয়ালে আছে। এই ছয়টি দিয়ে আবার এখানে দেখুন শব্দ আছে, এগুলো আমরা পড়ে নিই। এটা সিন, এটা লাম, সিন লাম, সিন লাম। এরপর এটা শিন, বলতে একটু মোটা করে বলতে হবে শিন, এভাবে শিন, এটা লাম, শিন লাম, শিন লাম। এরপর এটা সদ, সদ, এটা বা, সদ বা, সদ বা। এটা ত, এটা বা, ত বা, ত বা। এটা দদ, এটা আলিফ, দদ আলিফ, দদ আলিফ। এটা সিন, এটা র, সিন র, সিন র। এটা শিন, এটা কফ, এটা কিন্তু বড় কফ, যেটা মুখের ভেতর থেকে আসে সেটা, শিন কফ, শিন কফ, এভাবে পড়বেন। এটা দদ, এটা ইয়া, দদ ইয়া, দদ ইয়া। এটা র, এটা আলিফ, র আলিফ, র আলিফ। তো এগুলো আমরা পড়ে নিই আরও একবার। সিন লাম, শিন লাম, সদ বা, ত বা, দদ আলিফ, সিন র, শিন কফ, দদ ইয়া, র আলিফ। এরপর দেখুন আইন গাইন হামজা, এই তিনটি, এই তিনটি যে আছে এই তিনটি দিয়ে আবার এখানে শব্দ আছে, এই শব্দগুলো চলুন পড়ে নিই। এটা আইন, এটা যা, আইন যা। এটা গাইন, এটা র, গাইন র। এটা সদ, এটা আইন, সদ আইন। এটা দদ, এটা গাইন, দদ গাইন, দদ গাইন। এটা বা আইন, এটা, এটা দাল, এটা বা, এটা আইন, এটা দাল, বা আইন দাল, বা আইন দাল। এটা তা, এটা গাইন, এটা দাল, তা গাইন দাল, তা গাইন দাল। এরপর এটা হামজাহ, এরপর এটা হলো আলিফ হামজাহ, ওয়াও হামজাহ, ইয়া হামজাহ, আলিফ হামজাহ, ওয়াও হামজাহ, ইয়া হামজাহ। তো এটা আমরা পড়ে নিই। আইন যা, গাইন র, সদ আইন, দদ গাইন, বা আইন দাল, তা গাইন দাল। এটা হামজাহ, আলিফ হামজাহ, ওয়াও হামজাহ, ইয়া হামজাহ। এরপর দেখুন এটা ফা কফ ওয়াও মিম, চারটি অক্ষর দিয়ে আবার এখানে মিলানো আছে, তো চলুন এগুলো আমরা পড়ে নিই। এটা কফ, এটা ওয়াও, কফ ওয়াও, বড় কফ, কফ ওয়াও। এটা ফা, এটা ওয়াও, ফা ওয়াও, ফা ওয়াও। এটা ফা, এটা কফ, এটা লাম, ফা কফ লাম, ফা কফ লাম। এটা কফ, এটা ফা, এটা লাম, কফ ফা লাম, কফ ফা লাম। এটা ইয়া, এটা ফা, ইয়া ফা, ইয়া ফা। এটা হা, এটা মিম, বড় হা, হা মিম, হা মিম। এটা কাফ, এটা মিম, এটা ছোট কাফ, কাফ মিম, কাফ মিম। এটা লাম, এটা মিম, লাম মিম, লাম মিম। এটা তা, এটা মিম, তা মিম, তা মিম। এটা তা, এটা মিম, এটা তা, তা মিম, তা, তা মিম, তা। তো এগুলো আমরা আরও একবার পড়ে নিই। এটি, এটা কফ, এটা ওয়াও, এটা ফা, এটা ওয়াও, এটা ফা, এটা কফ, এটা লাম, ফা কফ লাম, কফ ফা লাম, ইয়া ফা, হা মিম, কাফ মিম, লাম মিম, তা মিম, তা মিম, তা। এবার দেখুন এখানে হরফ পরীক্ষা, এই হরফগুলো যে আমরা পড়লাম, এই হরফগুলো পড়ার পর এখানে আছে হরফ পরীক্ষা। এই হরফগুলো দিয়ে এখানে একটু শব্দ মিলানো আছে, শব্দগুলো আমাদেরকে পড়ে নিতে হবে, তো চলুন এগুলো আমরা পড়ে নিই। এক একটি সূরা থেকে, এক একটি সূরার এক একটি আয়াত থেকে একটু একটু করে শব্দ এনে এখানে দেওয়া আছে, সেগুলো আমরা পড়ে নিই। এটা হলো ইয়াকা, ইয়াকা। এরপর নাস্তাঈন, নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন। এরপর ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা। এরপর লাআল্লাহু
লাআল্লাহু ইয়াজ্জাক্কা ইয়াজ্জাক্কা। এরপর আও ইয়াজ্জাক্কারু, এখান থেকে এটুক পর্যন্ত আও ইয়াজ্জাক্কারু। এরপর ফাতানফাআহু যিকরা ফাতানফাআহু যিকরা। এরপর ফাসায়াকফিকাহুমুল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ। এরপর কিবলাতাহুম কিবলাতাহুম মুস্তাকিম মুস্তাকিম। এরপর বিহিজারাতিম মিন সিজ্জিল বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপর ফাজআলাহুম কাআসফিম মাকুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। লাতানাব্বাউনা লাতানাব্বাউনা। আরো একবার পড়ি, আপনিও আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ইয়াকা নাস্তাঈন ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কারু ফাতানফাআহু যিকরা ফাসায়াকফিকাহুমুল্লাহ কিবলাতাহুম মুস্তাকিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল লাতানাব্বাউনা। তো এর পরবর্তী আমরা পড়ব তাখতি নম্বর 3, নুরানি কায়দা পর্ব 3। আমরা এর পরবর্তী ভিডিওতে পড়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি কয়েকবার দেখেন ইনশাআল্লাহ আপনি অতি সহজেই এই সবকটি শিখে নিতে পারবেন, এবং আপনি নিজে শেখার পাশাপাশি অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে কুরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবং আমার জন্য ও সমস্ত পৃথিবীর মানব মণ্ডলীর জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।